আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমোরণা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছে খুব সহজ একটি রেসিপি নিয়ে ডিম ভত্তা রেসিপি যেটা কিনা আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই রেসিপিটি ব্যাসেলোর বা প্রবাসী ভাইদের জন্য আমি এই ভর্তা রেসিপি নিয়ে এসেছি যা কিনা তাদের কাজে আসবে এদিকে আমি দুটি ডিম সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ডিম দুটি সিলে নিব আমাদের কিন্তু অনেক সময় মাছ মাংস খেতে খেতে একদম ঘেমি চলে আসে তখন কিন্তু অন্য কিছু ভত্তা আইটেম থাকলে ভালো লাগে তখন কিন্তু আমরা ঝটপট খুব সহজে এই ডিম ভত্তা করে নিতে পারি বিশেষ করে ডিনারে কিন্তু গরম ভাতের সঙ্গে ডিম ভত্তা খুব দুর্দান্ত মজার হয় আর সেটি যদি হয় ধনিয়া পাতা কুচি দিয়ে ডিম ভত্তা আর সেই ভত্তাটা খেতে কিন্তু দ্বিগুণ আরও স্বাদ বেড়ে যায় তো আমার একটি ডিম সেলা হয়ে গিয়েছে আরেকটি ডিম আমি ছেলে নিচ্ছি এই তো আমার দুটা ডিমি সেলা হয়ে গিয়েছে এখন আমি ভত্তা করে নিব ভত্তা করার জন্য যে যে উপকরণ লাগবে তা আমি এখানে রেডি করে নিয়েছি এখন আমি ধনে পাতা আগে থেকে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি কুচি করে কেটে নিব আপনারা হয়তো অনেকে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন আর এই নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তা করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি রসুন কেটে নিব আপনাদের যাদের কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে গ্যাস ফর্ম করে আপনারা কিন্তু একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নিতে পারেন তাতে কিন্তু গ্যাস ফর্ম করবে না আমার কিন্তু পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল কিন্তু এই ভত্তাটাতে বেশি দিতে হবে তাতে ভত্তাটা বেশি মজা হবে আর বেসালার ভাইদের শুকনো মরিচের গুঁড়াটা যদি করা ঝামেলা মনে হয় আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর এখন আমি পেঁয়াজ ভালোভাবে মোতে নিব যাতে পেঁয়াজ সফট হয়ে আসে এখন আমি ধনে পাতা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি মোতে নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিম ভেঙে দিচ্ছি আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো যদি আপনাদের কাছে আমার এই ডিম ভর্তার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই তো আমি এখন গরম ভাতের সঙ্গে এই ডিম ভত্তা দিয়ে খেয়ে এর সাথে কিন্তু আপনারা ঘিউ নিতে পারেন ঘি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আমার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ